তো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো আজকের এই ভিডিওতে দেখাবো যে কীভাবে আপনারা আপনার মোবাইল ফোনের ইন্টারনেট স্পিডকে আগে থেকে বহুগুণ বাড়াতে পারবেন। মানে আপনার মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড যদি খুবই স্লো হয়, যেখানে আপনি ভালোভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না, বারবার লোডিং হয়, তাহলে আজকের এই মাত্র 2 থেকে 3 মিনিটের ভিডিওটি একটু না কেটে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ আজকের এই ভিডিওতে মোবাইল নেটওয়ার্কের এমন একটি সিক্রেট কোড দেখাবো যে কোডটি আপনার মোবাইল ফোনে সেট করার পর কিন্তু মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড আগে থেকে অনেকটাই বেড়ে যাবে, আপনি যে কোম্পানির সিম ব্যবহার করেন না কেন। এই সিক্রেট কোডটি আপনার মোবাইল ফোনে সেট করার পর দেখবেন যে মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড আগে থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। তো দেখবেন যে আমরা 4G ইন্টারনেট ব্যবহার করার পরেও বা 4G এলাকার মধ্যে থাকার পরেও কিন্তু ইন্টারনেট খুবই স্লো চলে, এর ফলে কিন্তু আমরা খুবই সমস্যার মধ্যে পড়ে যাই বা বিরক্তিকর হয়ে যাই। বাট আজকের এই ভিডিওটি দেখার পর আপনি খুব সহজেই মোবাইল ফোনের ইন্টারনেট স্পিডকে আগে থেকে বহুগুণ বাড়াতে পারবেন। তো কীভাবে আপনি মোবাইল ফোনের ইন্টারনেট স্পিডকে আগে থেকে বহুগুণ বাড়াবেন, তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখুন। আমি আছি আপনাদের সাথে আব্দুল মিস্ত্রি, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকনটি অন করুন, তারপর অবশ্যই অল সিলেক্ট করবেন, তারপর ভিডিওতে একটি লাইক করবেন এবং নিচে আসবেন। নিচে আসার পরে এখন আপনি কমেন্টে লিখবেন নাইস ভিডিও বা গুড ভিডিও। গাইজ, এখন আমি দেখিয়ে দেবো যে কীভাবে আপনি মোবাইল ফোনের ইন্টারনেট স্পিডকে আগে থেকে বহুগুণ বাড়াতে পারবেন। এই কাজটি করার জন্য এখন আপনি প্রথমে মোবাইল ফোনের সেটিংস আসবেন। সেটিংস আসার পরে এখন আপনি নিচে আসবেন, তারপরে এখন আপনি মোবাইল নেটওয়ার্কস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখন আপনি অ্যাক্সেস পয়েন্ট নেম এখানে ক্লিক করবেন, তারপরে এখন আপনি অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে এখন আপনি নেমে ক্লিক করবেন। নেমে ক্লিক করার পরে এখন আপনি এখানে একটি অবশ্যই সিক্রেট কোড টাইপ করবেন, কোডটি হলো 8.8.4.4। তো এখন আপনি অবশ্যই এই কোডটি টাইপ করবেন। তো টাইপ করার পরে এখন আপনি এটি ওকে করবেন। ওকে করার পরে এখন আপনি এপিএন এখানে ক্লিক করবেন। এপিএনে ক্লিক করার পরে এখন আপনি এখানে টাইপ করবেন যে 8.8.4.4। তো করার পরে এখন আপনি স্পেস দেবেন, তারপরে এখন আপনি টাইপ করবেন এখানে 5G। তো টাইপ করার পরে এখন আপনি আবার স্পেস দেবেন, এখন আপনি টাইপ করবেন এখানে নট NOT। তো করার পরে এখন আপনি আবার স্পেস দেবেন, তারপরে এখন আপনি টাইপ করবেন এখানে 4G। তো করার পরে এখন আপনি অবশ্যই এটি ওকে করবেন, যদি আপনাকে অবশ্যই এগুলো ক্যাপিটাল লেটারে লিখতে হবে। তো করার পরে এখন আপনি নিচে আসবেন, তারপরে এখন আপনি সার্ভার এখানে ক্লিক করবেন। সার্ভারে ক্লিক করার পরে এখন আপনি এখানে টাইপ করবেন যে www.google.com। সে এখন আপনি অবশ্যই এটি টাইপ করবেন সার্ভারটি। তো করার পরে এখন আপনি এটি ওকে করবেন। ওকে করার পরে এখন আপনি নিচে আসবেন, তাহলে কিন্তু আপনি এখানে একটি অপশান পেয়ে যাবেন যে এপিএন প্রোটোকল। সো এখন আপনি এখানে ক্লিক করবেন, তারপরে এখন আপনি অবশ্যই এখান থেকে IPv4/IPv6 এটি সিলেক্ট করবেন। তো করার পরে এখন আপনি জাস্ট ব্যাকে আসবেন। করার পরে এখন আপনি এপিএন রোমিং প্রোটোকল এখানে ক্লিক করবেন। করার পরে এখন আপনি অবশ্যই এখান থেকে IPv4/IPv6 এটিও সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখন আপনি খুব সহজে এটি করতে পারবেন। তো এখন আপনি লাস্ট সেটিংসটি হলো বেটার, সে এখন আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন আপনি এখান থেকে অবশ্যই আনস্পেসিফিক এটি টিকমার্ক করবেন, তারপর এখন আপনি LTE এটি টিকমার্ক করবেন, এখন আপনি HSPAP এটিও টিকমার্ক করবেন, এখন আপনি আবার এখান থেকে 1XRTT এটিও টিকমার্ক করবেন। সো আপনি অবশ্যই এগুলো টিকমার্ক করবেন, তারপর এখন আপনি এটি ওকে করবেন। তো আপনার যখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আপনি মোরে ক্লিক করবেন। মোরে ক্লিক করার পর এখন আপনি এখান থেকে এটি সেভ করবেন। সেভ করার পর দেখবেন যে সার্ভারটি এখানে অ্যাড হয়ে যাবে, সে এখন আপনি অবশ্যই এটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখন আপনি মোবাইল ফোনটি একবার পাওয়ার আপ করে অন করবেন, তাহলে দেখবেন যে মোবাইল ফোনের ইন্টারনেট স্পিড আগে থেকে অনেকটাই বেড়ে যাবে। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই এই সিক্রেট কোডটির মাধ্যমে মোবাইল ফোনের ইন্টারনেট স্পিডকে আগে থেকে অনেকটাই বাড়াতে পারবেন। তো এই ছিল আজকের মূলত ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন, তারপর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন। অ্যান্ড সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।